দূর, আর কিছু ভাল লাগছে না। কি করি, আমি কি তাহলে একটু এগিয়ে গিয়ে দেখব? ভূতু ভূতু ভূতু, ওই তো এসে গেছে লদেন সাদা। কি গো, এত দেরি করলে কেন? আর বাকিরাই বা কোথায়? সব বলছি, একটা দারুণ খবর আছে ভূতু। দারুণ খবর? কি গো, বলো না বলো না। বই দাদু ফুলপাহাড়ির ছেলে মেয়েদের কথা ভেবে আজকেই একটা কম্পিউটার কিনে এনেছে। তাই? কিন্তু এই কম্পিউটারটা কি গো লদেন সাদা? এটা একটা যন্ত্র। এই যন্ত্রটা অনেক জটিল সব কাজ খুব কম সময় করে দেয়। প্রচুর তথ্য জানতে পারি। নিজের মধ্যেও যন্ত্রটা প্রচুর তথ্য ভরে রাখতে পারে। আবার যেটা লিখবি সেটাও ওই যন্ত্রটা মনে রেখে দেয়। বাহ, দারুণ তো। শুধু কি তাই, পড়াশোনা করা যায়, আঁকা যায়, সিনেমা দেখা যায়, গান শোনা যায়। বলতে পারিস পৃথিবী এখন এই কম্পিউটার ছাড়া অচল। ওমা, তাই নাকি? তাই তো, গাব্বুরা সবাই ওখানেই আছে। ওমা তাই, আমিও দেখবো লজেন দাদা, আমাকে ওখানে নিয়ে চলো প্লিজ। ঠিক আছে, চল তোকেও দেখিয়ে আনি। ইস, কি দারুণ জিনিস, তাই না? ভালোই হয়েছে। শোনো তোমরা, আজ থেকে কম্পিউটার ঘর তোমাদের জন্য খোলা থাকলো, তোমরা এসে এখানে প্র্যাকটিস করো। আমাদের স্কুলের ল্যাবে কম্পিউটার আছে, এতজন ছাত্র আমরা, তাই বসতেই পারি না। ওহ, এখন আমরা তোমার কম্পিউটারে অনেকটা করে প্র্যাকটিস করতে পারবো। ঠিক ঠিক, লজেন্স একদম ঠিক বলেছে। আচ্ছা শোনো, আমি একটু লাইব্রেরিতে যাচ্ছি, তোরা তাহলে থাক। কিন্তু দেখিস, এই কম্পিউটার যত্ন করে রাখার দায়িত্ব তোদের। তুমি কোনো চিন্তা করো না বই দাদু, আমরা এই কম্পিউটারটাকে ঠিক দেখে রাখবো। চলো গো লদেন সাদা, আমাকে এবার কম্পিউটারটা দেখাবে, চলো। আর গেম? গেম নেই? গেম? না না না, এখন অন্য কিছু করা যাবে না, এখন গেম খেলতে হবে। গেমটা আবার কি গো লদেন সাদা? কম্পিউটারে গেম থাকে, খেলাও যায়। আমাদের গাব্বুটা তো স্কুলের কম্পিউটার থেকে গেম খেলা শিখেছে, খুব নেশা ওর। ওর জন্যই তো আমরা স্কুলের কম্পিউটারে বসতেই পারি না। না না না, এখন হবে না, এখন আমি গেম খেলবো, গেম। না না, এখন আর খেলা না, আমি ভূতুকে কম্পিউটার দেখাতে এসেছি, তোরাও সবাই দেখ। আর কাল থেকে আমরা সবাই 2 ঘন্টা করে প্র্যাকটিস করব। কাল আমি আর স্যারকে আসবো। ফুল পাহাড়ের এই সকালবেলাটা না আমার দারুণ লাগে। সকালের এই মিঠে হাওয়া আর তার সাথে আমার এই পিপাইয়ের মিষ্টি গান, জমে যায় একেবারে। থাক থাক, আর কিছু বলতে হবে না, সাত সকালে এসব বলে আমায় বিরক্ত করো না তো। সে আবার কি রে পিপাই, আমি কি আবার তোকে বিরক্ত করছি নাকি? করছই তো, আজকাল তো আমার কথা আর মনেই পড়ে না। ও, হিংসে করছিস বুঝি? কাল থেকে তো হয়েছে আবার এক কম্পিউটার নাকি একটা জানো? কম্পিউটার না রে পিপাই, ওটা কম্পিউটার, তুই কিচ্ছু জানিস না। হেসে নাও হেসে নাও, আমি জানি না বলে এমন করছো, কিন্তু সেই কাজের বেলা তো আমাকেই ডাকবে। ডাকবই তো, কারণ তুই তো আমার সোনা পিপাই। আর কম্পিউটারটা আমি আগে শিখে নি, তারপরে তোকেও শিখিয়ে দেব। মনে থাকে যেন। থাকবে থাকবে থাকবে। জানিস, কাল আমাদের জন্য বৈদাতু একটা কম্পিউটার কিনেছে। এখন তো আমি যখন ইচ্ছে শাহরুখের সিনেমা দেখবো। আমি তো যখন ইচ্ছে কম্পিউটার গেমস খেলবো। কি রে চালতা, শুনেছিস? একদিন না হয় আমাদের বৈদাতুর বাড়িতে আসিস, আমরা তোকে কম্পিউটার চালানো দেখিয়ে দেব। কি একখানা কম্পিউটার কিনেছে, তার জন্য আবার এতবার করে শোনাচ্ছিস, তাও যদি নিজেরা কিনতিস। আমি যদি একবার আমার বলতা দাদাকে বলি না, একটা কেন 10টা কম্পিউটার কিনে দেবে রে। তাহলে বল না রে, আমরা সবাই একটা একটা করে আলাদা আলাদা কম্পিউটারে শিখতে পারবো। কেন রে, আমার বলতা দাদা তোদেরকে কিনে দিতে যাবে কেন? যত সব, আর আমার জন্য যে কম্পিউটার কিনে দেবে
তাতে শুধু গেমই থাকবে, বুঝেছিস? শুধু গেম? আমাকে ওই গেমগুলো খেলতে দিবি? গেছু কলা দেব। যা না, যা তোদের বৈদাদুর বাড়িতে যা না। একিরে রানী, তুই লজেন্স দাদা এখন এখানে কি করছিস? তোদের তো এখন বৈদাদুর বাড়িতে কম্পিউটার নিয়ে বসার কথা। কি করে বসবো? আমার তো আর কম্পিউটার প্র্যাকটিস করা হলোই না। সেকিরে রানী, এসব কি বলছিস তুই? ও লজেন্স দাদা, রানী এসব কি বলছে গো? কি হয়েছে? আর বলিস না, এই এসআরকে আর গাব্বুর জ্বালায় আমরা একবারও কম্পিউটারে বসতেই পারছি না। ওরা আবার কি করলো? যখনই যাই দেখি ওরা বসে। ভালোই তো, তার মানে ওদের একটু পড়াশোনায় মন বসেছে বলো? ওটাই না, ওরা খালি গেম খেলে। মানে কম্পিউটারে যে গেমগুলো থাকে ওরা বসে সারা দিন সেই গেমগুলো খেলতে থাকে, আর আমরা স্কুলের প্রজেক্টের কোনো কাজই করতে পারি না। দাঁড়াও দাঁড়াও, কম্পিউটারে পড়াশোনাও করা যায় আবার খেলাও যায়, আর গাব্বুরা পড়া ছাড়া খালি খেলছে, এদিকে তোমরা পড়াশোনা করতেই পারছো না। ঠিক তাই, এটা তো হতে দেওয়া যাবে না। চলো আমি ওদেরকে উঠিয়ে তোমাদের বসার ব্যবস্থা করে আসছি। গিয়ে কোনো লাভ হবে না ভুতু, ওদের অনেক করে বুঝিয়েছি ওরা কিছুতেই শুনছে না। দেখি আমি ওদেরকে সরাতে পারি কিনা। এবার দেখ গাব্বু, তুই আউট। গাব্বু এটা কি খেলছিস রে তুই? দেখছিস না, ক্রিকেট খেলছি, ক্রিকেট। কম্পিউটারে আমি এসআরকেট থেকেও এখন বেশি রান করছি। ইয়ে! তাই? কোথায় দেখি? ইয়ে! দেখলি এসআরকে? আবার ছয়। এই বলটা সামলা, নে আবার বোলার আসবে। রেডি? রেডি হওয়াচ্ছি। হুশ রেবেন চুষ। বল, তুই কাব্বুকে ভয় দেখা দেখি। প্লিজ প্লিজ প্লিজ। কম্পিউটারের বল তোর মাথায় লাগলো? হ্যাঁ রে, সত্যি। ঠিক হয়েছে? এইসব কি হচ্ছে রে? আমার মাথায় খুব ব্যথা করছে রে। এতক্ষণ ধরে খেলছিস তো, তাই হয়তো এমন হচ্ছে। মোটেই না, আমি বুঝে গেছি, এইসব ভূতুই করছে, তাই না রে? ঠিক বলেছিস গাব্বু, সারাদিন খেলেছিস, এখন রানী লজেন্স দাদা ওদের একটু প্রজেক্ট করতে এসেছে, তুই তাও ওদের চাচ্ছিস না। তুই যতবার এখানে বসবি ততবার এমনটাই হবে, এই আমি বলে দিলাম। না 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 না, আমার মাথায় পুরো আলু গজিয়ে গেছে, আমি আর এখানে বসছি না, আমি বাড়ি যাই রে বাবা, আমি বাড়ি যাই। দাদা, ও দাদা, আমার মাথাটা আজ হেভি গরম আছে দাদা। কেন রে, কি হচ্ছে? কেউ কিছু বলেছে? এত বড় সাহস বলতার ভাই চলতাকে বলা তবে রে, আমি এক্ষুনি যাচ্ছি। আরে আরে, করো কি করো কি, এই না শুনেই তুমি চলে যাচ্ছ? না বললে শুনবো কেমন করে রে? আমার একটা কম্পিউটার চাই। কি কম কম কি 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 কিটার? ও
কিছুই জানো না। আরে ওটা কম্পিউটার, নামটাই তাই প্রথম শুনলাম। ওটা খায় না মাথায় মাগে রে। তোমাকে দিয়ে না কিচ্ছু হবে না। ওদিকে গাব্বুটা কম্পিউটার করে দিগ্গজ হয়ে গেল, আর তুমি তুমি আমাকে একটা সামান্য কম্পিউটার এনে দিতে পারলে না। ওই ছেলেগুলোর কাছে তুমি হেরে গেলে দাদা, আমার তো ভাবতেই লজ্জা করছে, আমি মুখ দেখাবো কি করে। ওই ছেলেগুলো আমার ভাইকে হারাবে, এই বলতার ভাই চালতাকে হারাবে, কবি নাই। কি কি আনতে হবে বলো দে, নিয়ে আসছি, আজই পেয়ে যাবি। বুদ্ধুটা ওই সব ম্যাজিক ট্যাজিক জানে তো, তাই যা খুশি করে দেয়। কাল থেকে মাথাটা আমার ব্যথা হয়ে আছে, যতবার বসতে যাচ্ছি ততবার বলে গুতো খাচ্ছি, বসতেই পারছি না। আর এই বই দাদুর কম্পিউটারে ক্রিকেট ছাড়ার অন্য কোনো গেমও নেই, দূর ভালোই লাগে না। আজ আর আমি বই দাদুর বাড়িতেই যাব না। কিরে গাব্বু, খুব তো সেদিন বলছিলি কম্পিউটার হয়েছে। তা হয়েছেই তো। তাহলে এখানে একা একা ঘুরছিস কেন? সে তো এতক্ষণ বসে বসে আমার মাথাটা ব্যথা হয়ে গেছে তাই। জানিস আমার বলতা দাদা আমার জন্য একটা কম্পিউটার এনে দিয়েছে, যাই বাবা। আরে বাস, ওর কাছেও কম্পিউটার, আমি তো ওর কম্পিউটারে গিয়ে খেলতে পারি। আর ভূতু তো ওইখানে ম্যাজিক করেনি। চালতা চালতা, এই চালতা। আরে শোন শোন, একটা কথা বলি, তোদের কম্পিউটারটা আমাকে একটু দেখাবি রে। কেন, তোর তো মাথা ব্যথা করছে। ও কিছু না, চল না দেখে আসি। তাহলে বল, আর কখনো বলবি না যে তোর কাছে যা আছে সেটা আমার কাছে নেই? আরে না না, আরে সে তো কথার কথা ছিল, আমরা তো আসলে দুই বন্ধু তাই না। চল না রে, একটু তোর কম্পিউটারটা দেখে আসি। ঠিক আছে চল, আমার কম্পিউটারটা কিন্তু হেভি ভালো বুঝলি, তোদেরটার থেকেও ভালো। হ্যাঁ তোদেরটার থেকেও ভালো। গাব্বু তার মানে আজকেও আড্ডায় এলো না। আড্ডায় কি রে, ও তো গত দুদিন ধরে স্কুলেও যাচ্ছে না। ওকে এই কম্পিউটার থেকে জোর করে উঠিয়ে দিয়েছি তো, তাই মনে হয় রেগে গেছে। ভূতু 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 ভূতু। আরে দাঁড়া দাঁড়া, আগে বল কি হয়েছে, এত হাঁপাচ্ছিস কেন? গাব্বু গাব্বু গাব্বু, কি হয়েছে গাব্বুর? গাব্বু গাব্বু চালতার সাথে হাত মিলিয়েছে। মানে চালতাকে ওর দাদা কম্পিউটার কিনে দিয়েছে, আর আমাদের গাব্বু এখন ওর বাড়িতেই সারা দিন পড়ে থাকে। ওরা নাকি অনেক রকমের গেম খেলে ওখানে। কিন্তু তুই এসব জানলি কোথা থেকে? কোথা থেকে আবার, আসার সময় গাব্বুর সাথে দেখা হলো, চেপে ধরতে গড় গড় করে সব বলে দিল। বুঝেছি, পড়াশোনা ছেড়ে কেউ এভাবে গেম খেলে নাকি? সামনেই তো পরীক্ষা, এবার পরীক্ষার লাড্ডু পাবে। না আর চুপ থাকা যাবে না, গাব্বু আমাদের বন্ধু, আমরা কখনোই ওর ক্ষতি চাইবো না। ঠিক বলেছিস ভূতু, কিন্তু চালতার সাথে যেভাবে গেম খেলা শুরু করেছে দেখছি, ওখান থেকে বের করবো কিভাবে? চালতার দাদা তো না হয় স্কুলে এসে হুমকি দিয়ে চালতাকে উঁচু ক্লাসে উঠিয়ে দেবে, আর আমাদের গাব্বু গাব্বু তখন কি করবে? আর তাছাড়া আমরা কেউই তো চালতাদের বাড়িতে যাই না। তোরা যাস না তো কি হয়েছে, আমি তো যেতেই পারি, কারণ আমাকে তো আর কেউ দেখতে পাবে না। ঠিক বলেছিস ভূতু, কিন্তু কি করবি? দেখোই না এবার মজাটা। চালতা অনেকক্ষণ ধরে কিন্তু তুই খেলছিস, এবার আমার পালা, এই আমি বলে দিলাম। দাঁড়া, এই লেভেলটা ক্রস করলেই আমি তোকে ছেড়ে দিচ্ছি। উফ, তখন থেকে তো তুই একাই খেলে যাচ্ছিস। কি করব বল, এই রানিং জায়ান্ট গেমটাই এমন যে ছেড়ে উঠতেই ইচ্ছে করছে না। তা যা বলেছিস, তা না হলে আমরা সারাদিন খাওয়া দাওয়া ছেড়ে এই কম্পিউটার নিয়ে বসে থাকি। আর সবাই ভাবছে যে আমরা কম্পিউটার প্র্যাকটিস করছি, কেউ ভাবতেই পারবে না যে আমরা সারাদিন কম্পিউটারে বসে গেম খেলছি। খেলাচ্ছি তোমাকে, যেই দৈত্যটার সাথে এখন তোরা কম্পিউটারে ছুটছিস, সেই দৈত্যর তারাই এবার তোরা সত্যিকারের পাবি। এই দেখ, হুসপুসপুস লেমন জুস। দৈত্য আয় তো, তুই এবার ওই কম্পিউটারের ভেতর থেকে বের হই, আয় আয় বলছি, প্লিজ প্লিজ প্লিজ। Oh,
কিরে, ওই দৈত্যটা আমাদের ঘরে চলে এলো কি করে? ওরে বাবা রে, চালতা রে, চল এখান থেকে। ও আমাদের দিকে ওভাবে দেখছে কেন রে? সেটা পরে ভাবিস, এখন তো পালা। তুই পারিস বটে, একদম ঠিক করেছিস ভুতু। গাব্বুটা খুব বেড়েছিল, আমাদের সবাইকে ছেড়ে একেবারে চালতার সাথে গিয়ে বন্ধুত্ব করেছিল। তোরা তো জানিস আমাদের গাব্বুটা একটু বুদ্ধু আছে, মনের মধ্যে ওর জন্য বেশি রাগ পুষে রাখিস না। ওরে ওদিকে দেখ রে, এ আবার কি গেরে এলো? আবার কি হলো? আরে ভুতু, ব্যাপারটা সুবিধের লাগছে না। কোনো চিন্তা করো না, আমি বরং ওই দৈত্যটাকে আবার কম্পিউটারে ফিরিয়ে দিই। হুস পুস পুস লেভেন চুস। কিরে ভুতু, কি হলো? সেটাই তো বুঝতে পারছি না লরেন্স দাদা। ম্যাজিকটা ওর গায়ে লাগছে, কিন্তু ওই দৈত্যটাকে কম্পিউটারে ফেরত পাঠাতে পারছি না। ওরে বাবা, এবার কি হবে? ওই দেখ ও কি করছে। বুদু কিছু একটা কর, দৈত্যটাকে তো আর কন্ট্রোল করা যাচ্ছে না। দাঁড়াও দাঁড়াও, আমার তো সব গুলিয়ে যাচ্ছে, বুঝতেই তো পারছি না ওই দৈত্যটাকে কিভাবে ধরবো। ইস, কলা গাছগুলোর অনেক ক্ষতি হয়ে যাচ্ছে রে। আমি আর দেখবো না, আমার খুব ভয় করছে রে ভুতু। কি করি কি করি কি করি, আইডিয়া কি রে ভুতু? এই দৈত্যটাকে তো আমি কম্পিউটার থেকে বের করেছি। হ্যাঁ, কাজেই একে ঢোকাতে গেলে কি করতে হবে সেটা ওই কম্পিউটারেই থাকবে, এবং ওই দৈত্যটাকে ওই কম্পিউটার দিয়েই কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, এটা তো ঠিক বলেছিস। কিন্তু এই গেমটা তো শুধুমাত্র চালতার কম্পিউটারেই থাকবে। লরেন্স দাদা, তাড়াতাড়ি চলো, ওটাকে ঠিক করতে হবে। চালতাদের বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, দৈত্যর তারা খেয়ে চালতা নিখোঁজ আর বলতা তাল গাছে ঝুলছে। আমাদের গাব্বুকে যদি বাঁচাতেই হয় তাহলে ওই কম্পিউটারে বসতেই হবে। হ্যাঁ চল চল চল। পেয়েছি, এই দেখ ভুতু। কি গো? এই দেখ, দৈত্যটাকে যদি এই খাঁচাতে আটকানো যায় তবে দৈত্যটা থেমে যাবে, এটাই এই খেলাটার নিয়ম ছিল। এই খাঁচাতে আটকাতে হবে তো? হ্যাঁ। আমি এই খাঁচাটাকে ম্যাজিক করে বাইরে নিয়ে আসি। পুশ 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 লেভেন চুস, পুশ পুশ পুশ, পুশ 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 লেভেন চুস। এ কি, এটা তো খুব ছোট রে। দেখ না এবার কি করি। চল এখন, চলো এই খাঁচাটাকে নিয়ে এবার আমরা কলা বাগানের দিকে যাই। কই দেখ ভূতু, হুস পুস পুস রেবেন চুস। খাঁচা তুই যা, ওই দৈত্যটাকে আটকে ফেল দেখি। প্লিজ প্লিজ প্লিজ। দৈত্য
তো বাবাজি, এবার তুমি ওই কম্পিউটারের ভেতরে যাবে, চলো। ফুস 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 রেবেন চুস, প্লিজ প্লিজ প্লিজ। গেম ইজ এন্ড, এটাই তো এই রানিং জায়ান্ট গেমের নিয়ম ছিল। দৈত্যটাকে খাঁচায় পড়তে হবে। তাহলে এবার সবাই চলো চালতার বাড়ি। আমরা জিতে গেছি। কিন্তু গাব্বুটা কোথায়? এবার আমাদের গাব্বুকে খুঁজতে হবে তো। এই যে আমি এইখানে। আমিও খেলবো না, আমি ওই গেম গুলো খেলবো না, আমাকেও তো মনে থাকে জানো। কেন খেলবে না? নিশ্চয়ই কম্পিউটার গেম খেলবে, কিন্তু দেখো সেটা যেন অতিরিক্ত না হয়ে যায়, তাহলে কিন্তু একটা দুটো এরকম গোলমাল হয়ে যাবে। তোমরা কি বলো? তাই না? আচ্ছা বলো তো, আমরা সমাজ থেকে কি কি পাই? বাড়িঘর, স্কুল, কলেজ, পড়াশোনা, রাস্তাঘাট, নদী নালা, গাছপালা, এই সব কিছুই তো আমরা সমাজ থেকে পাই। আর খাবার দাবার। একদম ঠিক বলেছো তোমরা, আমাদের জীবন ধারণের জন্য যা যা জিনিসের প্রয়োজন তা সব কিছুই আমরা সমাজ থেকেই পাই। তাহলে আমাদেরও উচিত সমাজের জন্য কিছু না কিছু ভালো কাজ করা, তাই তো? আমরাও তো সমাজেরই অংশ। নিশ্চয়ই স্যার। তাহলে এবার তোমাদের স্কুলের প্রজেক্ট হবে সোশ্যাল ওয়ার্ক। যে যেমন পারো একটা সোশ্যাল ওয়ার্ক করবে। সেটাতে কি করতে হবে স্যার? ভালো কিছু কাজ করতে হবে। এই যেমন ধরো, গরিবদের খাদ্য দান, বস্ত্র দান, গরিব শিশুদের পড়াশুনো করানো, এমন কিছু কাজ যা করলে আমাদের সমাজ উপকৃত হবে। বুঝে গেছি স্যার, সব বুঝে গেছি। দাঁড়াও দাঁড়াও, এখানেই সব শেষ নয়। এই সোশ্যাল ওয়ার্ক প্রজেক্ট যে সবচেয়ে ভালো করতে পারবে তার জন্য বিশেষ প্রাইজও থাকবে। স্যার বলেছে ভালো কাজ করতে হবে, কিন্তু কি ভালো কাজ করা যায়? কি ভালো কাজ? আরে ওই তো একজন অন্ধ লোক দাঁড়িয়ে রয়েছে, নিশ্চয়ই রাস্তা পার হতে পারছে না। সোশ্যাল ওয়ার্ক। আপনি নিশ্চয়ই ওপারে যাবেন। আরে আরে আরে, করো কি? আসুন আসুন আসুন। আরে চালটা কি করছে? পার করে দিচ্ছি তো কাকু, পার করে দিচ্ছি। সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ওয়ার্ক। অন্ধ মানুষকে হাত ধরে পার করে দিচ্ছে, সোশ্যাল ওয়ার্ক। আমাকেও তো করতে হবে। কাকু আপনি রাস্তা পার হবেন তো? আসুন আসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, আসুন। থ্যাংক ইউ বলার দরকার নেই কাকু, সোশ্যাল ওয়ার্ক। সত্যি গাব্বু, তুই আর চালটা পারিস বটে। তারপর কি হলো? তারপর আর কি,
দুজন দুদিক থেকে টানাটানি করতে করতে নিজেরাই চিৎকে রাস্তায় পড়ে গেলাম, আর উনি দেখি সোজা গড়গড়ি চলে গেলে। না না তোমরা হেসো না, যাই হোক গাব্বু তো চেষ্টা করেছে, বলো তা তোমরা সবাই কি করবে ভেবেছো? আমার তো মাথাতেই কিছু আসছে না। আচ্ছা আমরা গরিব মানুষদের ফ্রিতে শাহরুখ খানের সিনেমা দেখাতে পারি না? এই তো সোশ্যাল ওয়ার্ক, গরিব মানুষরা খাবার পায় না, জামা কাপড় পায় না, ওদের কত কষ্ট, আর তুই ওদের সিনেমা দেখিয়ে সোশ্যাল ওয়ার্ক করবি? আইডিয়া! কি আইডিয়া রে ভুতু? তোমাদের স্কুলের সোশ্যাল ওয়ার্কে আমাকেও নেবে? সে কি কথা রে ভুতু, তোকে ছাড়া আমাদের কোনো প্রজেক্ট হবে নাকি? বল না ভুতু কি আইডিয়া। দেখ গোলবস্তির বাচ্চাগুলো তো খুব গরিব, বেশিরভাগ বাচ্চাদেরই পরার মতন জামা কাপড় নেই, ওদের যদি আমরা বিনামূল্যে জামা কাপড় দিতে পারি তবে। এটা তো দারুণ আইডিয়া, কিন্তু আমরা এতগুলো জামা কাপড় কোথা থেকে পাবো? আমাদের এক একজনের ঘরে তো কতগুলো করে জামা থাকে, সেখান থেকে কয়েকটা করে দিলেও তো অনেকগুলো জামা হয়ে যাবে। শাবাশ ভুতু, এটা খুব ভালো প্ল্যান। মোটেই না, খুব বাজে প্ল্যান। কেন বাজে প্ল্যান? কেন আমি আমার এক তাও জামা দেবো না, আমার এত সুন্দর সুন্দর জামা আমি অন্যদের কেন দিতে যাব? তার থেকে বাবা অন্ধ মানুষদের রাস্তা পার করে দেওয়াই আমার পক্ষে ভালো। ঠিক আছে তোকে দিতে হবে না, আমরাই দেব, আর সোশ্যাল ওয়ার্ক প্রজেক্টে সবচেয়ে ভালো প্রাইসটা আমরাই পাবো। আচ্ছা আচ্ছা দেখে নিস, আমিও এমন সোশ্যাল ওয়ার্ক করবো না যে তোরা পুরো একদম অবাক হয়ে যাবি, আর সবচেয়ে বড় প্রাইসটা আমার হাতেই থাকবে। চালতা, এই চালতা, ওরকম ফিস ফিস করে ডাকছিস কেন রে? এদিকে আয়, সব বলছি। বল কি বলবি? বলছি স্কুল থেকে যে সোশ্যাল ওয়ার্কের প্রজেক্টটা দিয়েছে, আমি চাইছি আমরা দুজনে মিলে সেইটা করি। কেন দুজনে মিলে? কেন শোন, কাল তুই আর আমি একই কাজ আলাদা আলাদা করতে গিয়ে গন্ডগোল হয়েছে, আজকে তুই আর আমি একসাথে থাকলে কাজটা বন্ধল হতেই না। তাছাড়া লজেন্স দাদা এই স্যার কি রানী আর ভুক? কি হলো, জিপ কাটলি কেন? না মানে ওরা তিনজনে মিলে একসাথে প্রজেক্টটা করছে, এখন আমরাও যদি একসাথে কাজটা না করি তাহলে কিন্তু ওরাই বেস্ট প্রাইসটা পেয়ে যাবে, ভেবে দেখ। ঠিক আছে একসাথেই করব, কিন্তু করবটা কি সেটা তো আমিও বুঝতে পারছি না, তবে একজন আছে যে কিনা আমাদের হেল্প করতে পারে, চল আমার সাথে। ছক্কুদা, সবই তো বুঝলাম, কিন্তু তোদের হেল্প করে আমার কি লাভ হবে? প্রাইজ তো তোরাই পাবি, আমি কি পাবো? আরে তুমি যে কি বলো না চক্ষুদা, আরে আমাদের প্রাইজ মানে কি তোমার প্রাইজ নয়, আর তোমার নাকের ডগা দিয়ে যদি ওরা ফার্স্ট প্রাইজ পেয়ে যায় তাহলে কি আর গ্রামের লোকেরা তোমাকে পাত্তা দেবে, ভেবে দেখো। আর স্যার বলেছে ওখানে ফার্স্ট প্রাইজে অনেক কিছু থাকবে, আর সব ভালো ভালো জিনিস থাকবে। বলছিস? আরে সত্যি গো চক্কুদা। ঠিক আছে, তবে যা প্রাইজ পাবো তার চার ভাগ হবে, ফোর ভাগ, দু ভাগ আমার আর দু ভাগ তোদের, রাজি থাকলে বল। আমরা রাজি, রাজি। ঠিক আছে, কিন্তু আমরা করবটা কি শুনি? সেটা তো আমিও ভাবছি, তুমিও কিছু ভাবো। প্ল্যান এসেছে। কি প্ল্যান রে? শোন, আমাদের মাথায় যতক্ষণ না কোনো প্ল্যান আসছে ততক্ষণ আমরা ওদের প্ল্যানটা ভন্ডুল করার চেষ্টা করতে পারি। ওদের প্ল্যান বেস্টে দিয়ে কি লাভ হবে? তাহলে ওরাও ফার্স্ট প্রাইজটা পাবে না। ঠিক বলেছিস, প্ল্যান বেস্টে দেওয়াটাই বেস্ট প্ল্যান। এত জামা কোথায় পেলি? এই তো আশেপাশের বাড়ি থেকে চেয়ে আনলাম। খুব ভালো করেছিস, যত জামা পাওয়া যাবে ততই ভালো হবে। আমিও ভাবছি আজ বিকেলে একটু ঘুরে দেখব। আমিও তোমার সাথে জামা কালেকশনে বেরোবো লজেন্স দাদা। ঠিক আছে, এখন তোরা রানীকে হেল্প কর, বিকেলের মধ্যে সব কাজ ছেড়ে ফেলতে হবে কিন্তু। ঠিক আছে, আজ রাতে তাহলে আমার বাড়িতেই জামা কাপড় গুলো রেখে যাস। তোর মানে সব জামাই এইখানে থাকবে? চালতা আর চক্কুদাকে জানাতে হবে।
এরে কিছু খবর টবর আছে নাকি? হ্যাঁ চকুদা, ওরা ওই দিকের ওই বিশাল পুরনো বাড়িতে আছে না, সেইখানে জামা কাপড় গুলো রাখবে। গুড, তাহলে তো আজ রাতেই সব জামা কাপড় চুরি করে আনতে হবে। সেই ভালো, কিন্তু সেই জামা কাপড় নিয়ে আমরা করবো টা কি? আমি বলি, ভাল ভাল, ওই জামাগুলো আমরা কম দামে গোলবস্তিতে বিক্রি করে দেব। সোশ্যাল ওয়ার্ক প্রজেক্টটাও হবে আর আমাদের কিছু পকেটেও আসবে। 10 টাকা 5 টাকা করে খুব সস্তাতেই ছেড়ে দেব, বুঝলি? কি করে সোশ্যাল ওয়ার্ক কি করে হবে? বারে অত সুন্দর সব জামা এত কম দামে পাবে, সেটা সোশ্যাল ওয়ার্ক হবে না? হবে, দারুণ আইডিয়া। তবে এখানে কিন্তু টাকা পয়সা 4 ভাগ হবে, বুঝলি? 2 ভাগ তোমার আর 2 ভাগ আমাদের, তাই তো? করেক্ট। ঠিক আছে, তাই হবে। আগে তো জামা কাপড় গুলো চুরি করি। সাবধানে, ভিতরে কিন্তু শেরু আছে, আওয়াজ পেলেই ছুটে আসবে। এই যে এই ঘরটাতে এসো। তাড়াতাড়ি তাড়াতাড়ি বস্তাতে ঢোকা, তাড়াতাড়ি। কিন্তু স্ত্রী যাতে নষ্ট না হয় সেটা দেখিস। লজেন্স দাদা, তুমি ওই দিককার বাড়িগুলো দেখো আর আমি এই দিকটা দেখছি। ঠিক আছে, তোর হয়ে গেলে তুই এখানেই দাঁড়াস। তোর লোকজনদের কাছ থেকে চাওয়ার কি দরকার? এখান থেকে তো নিয়ে নিলেই হয়। কি হয়েছে স্যার? এই যে লজেন্স, তোমার হাতেও জামা কাপড়, তুমিও চুরি করেছো। চুরি? চুরি কেন করবো স্যার? এটা তো আমি ওই বাড়িগুলো থেকে চেয়ে এনেছি গোলবস্তির লোকেদের দেব বলে। এই তো গাব্বু গেছে জামা কাপড় চাইতে। চাইতে না চুরি করতে? চুরি করতে মানে? এই তো খানিক আগে আমার বাড়ির উঠোনে ওই গাব্বুটা শুকোতে দেওয়া আমার সব জামা কাপড় তুলে নিয়ে পালিয়ে গেল। আমি দৌড়ে এসেও ধরতে পারলাম না বেটাকে। কি বলছেন স্যার? দাঁড়ান তো আমি দেখছি। তুই কখন দেখলি ভূতু? এই তো একটু আগে। ভাবলাম জামা কাপড় গুলো ব্যাগে ভরে রেডি করে রাখি, ঘরের দরজা খুলেই দেখি একটা জামা কাপড় নেই। কিন্তু এটা কে করতে পারে বলতো? গাব্বু এসেছে এখানে? না তো, কিন্তু তুমি এত হবাচ্ছো কেন? আর বলিস না, গাব্বু হেডসারের বাড়ি থেকে জামা কাপড় নিয়ে পালিয়েছে। এ কি, জামা কাপড় গুলো কোথায় গেল? চুরি হয়ে গেছে। সে কি রে, কিন্তু কি করে? রাতে চুরি হয়েছে। কিন্তু চুরিটা করলো কে? আমরা 5 জন বাদে তো এখানে এই জামা কাপড়ের কথা কেউ জানতো না। দেখ, আমরা এখানে 4 জন আছি আর যে এখানে নেই সে গাব্বু। ঠিক বলেছিস, গাব্বুর তো এই প্রজেক্টটা করার ইচ্ছেও ছিল না। আমাদের এক একজনের ঘরে তো কতগুলো করে জামা থাকে, সেখান থেকে কয়েকটা করে দিলেও তো অনেকগুলো জামা হয়ে যাবে। মোটেই না, খুব বাজে প্ল্যান, আমি আমার একটাও জামা দেবো না। কিন্তু ও গেল কোথায় বলতো? ওর মতলবটাই বা কি? শোনো লজেন্স দাদা, এতগুলো জামা কাপড় তো ও আর একা পড়তে পারবে না। আমার মনে হয় নিশ্চয়ই ও গোল বস্তিতেই গেছে একা বিতরণ করে প্রজেক্টের ফার্স্ট প্রাইজটা একা পাওয়ার জন্য। গোল বস্তিতেই চল।
সবাই চলে আসো, লাইন দিয়ে দাঁড়ান, সস্তায় ভালো ভালো দারুন দারুন জামা কাপড় আছে, শহরের নামি দামি দোকান থেকে নিয়ে এসেছি, সব হাফ দামে ছেড়ে দিচ্ছি, প্যান্ট 10 টাকা জামা 5 টাকা, প্যান্ট 10 টাকা জামা 5 টাকা, হোলসেল হোলসেল হোলসেল। একি এ সত্যি কি সুন্দর রে, দেখ দেখ দেখ, মাত্র 5 টাকায় দিয়ে দিচ্ছে। আমরা নিজেরা শহরে গিয়ে দামি দামি দোকান থেকে বেচে বেচে ফুল দামে কিনে আপনাদেরকে হাফ দামে বিক্রি করে দিচ্ছি, আমরা সমাজ সেবা করছি, সমাজ সেবা। আমার চাই, আমারও চাই, আমারও চাই, আমারও চাই, আমারও চাই, আমারও চাই, আমারও চাই। পাবেন পাবেন সকলে পাবেন, তার আগে টাকাগুলো দিতে হবে, কারণ এখানে তো প্রচুর জামা নেই, তাই যারা আগে টাকা দেবেন তারাই জামা কাপড় পাবেন। দাঁড়ান দাঁড়ান সবাই ওখানে লাইন করে দাঁড়ান, গাব্বু আর চালতা আপনাদের থেকে টাকা তুলে নিয়ে আসবে। ওই তো গাব্বু, চুপ চুপ, ওরা কি করছে? বিশাল সমাজ সেবা হচ্ছে, বিশাল সমাজ সেবা হচ্ছে। ওই দেখ ভুতু, এরা কি করছে, জামা কাপড় চুরি করে এনে এখানে হাফ দামে বিক্রি করছে। ওই দেখ না, ব্যাগ ভর্তি জামা। বুঝেছি, দাঁড়াও না দাঁড়াও, আমি এবার জামা কাপড় বিক্রি করা বার করছি। ভুতু কি করতে গেল রে? দাঁড়া না দেখি। তুই কি করলি রে ভুতু, ব্যাগ গুলো চুপসে গিয়ে আবার ভরে গেল যে। ধৈর্য ধরো, এরপরেই আসল মজাটা দেখতে পাবে। কি রে তোদের হলো? হ্যাঁ চক্কুদা, সবাই টাকা দিয়ে দিয়েছে, এবার সবাই লাইনে দাঁড়াও, এবার জামা কাপড় দেওয়া হবে। আমার মেয়ের জন্য একটা সুন্দর দেখে লাল টুকটুকে জামা দাও তো দেখি, এই এই যে এই যে তোমার হাতের জামাটার মতো একটি। কি গো জামা দাও, আমি তো টাকা দিয়েছি। চক্কুদা কি খুঁজছে বলতো বতু, তুই জামাগুলোকে ভ্যানিশ করে দিয়েছিস। সে তো আমি দিয়েইছি। তাহলে ব্যাগে আছেটা কি? কি হয়েছে চক্কুদা, জামাটা দাও। ওরা তো দাঁড়িয়ে আছে। কি দেব, এদিকে দেখ। এ কি, এটা কি করে হলো? এবার কি হবে? চলো ওই বস্তাগুলো দেখি। এখানেও তাই। তোমরা টাকা পয়সা নিয়ে এখন এত দেরি করছো কেন বলো তো? এখানেও তোমরা এদিকে এসো তো, টাকা নিয়ে এরা জামা কাপড় দিচ্ছে না কেন দেখি? এতো তুলো, এটাও তো তুলো। ইয়াকি ইয়া না মানে তুলো তুলো, ইয়া লোক কোথা থেকে? আমাদের মিথ্যা কথা বলে টাকা নেওয়া, মারবে তাদের, মার। বাবা রে বাবা রে, পালো বাঁচো। উফ ভুতু, তুই পারিস বটে। এবার জামা কাপড় গুলোর কি হবে ভুতু? দাঁড়াও না লগেন্স দাদা, ওরা পুরো গোলবস্তি চক্কর মেরে এখানেই আসবে, তারপর দেখা যাবে। ভুবু ভুবু ভুতু ভুতু, আমাদের বাঁচা প্লিজ। আমাদের বাচ্চা ভুতু, আমাদের ধরতে পারলে ওরা প্রচুর মারবে। ওরে আমাদের বাচ্চা,
তোমাদের তো শাস্তি পাওয়াই উচিত। জামা কাপড় চুরি করবার সময় মনে ছিল না? খুব অন্যায় হয়ে গেছে ভুতু, আর কখনো হবে না। শুধু কি তাই, তোমরা অন্যের জামাও বিক্রি করছো, তাও এই গরিব মানুষদের কাছ থেকে টাকা নিয়ে। ঠিক গাব্বু, তোর কাছ থেকে এটা আশা করিনি। সরি ভুতু, এবার বাঁচিয়ে নে, আর কখনো হবে না, ওরাই এলো বলে। ঠিক আছে ঠিক আছে, আগে তোমরা সবাই টাকা পয়সা ফেরত দাও। লজেন্স দাদা, একটু টাকাগুলো নাও তো। বাঁচাও বাঁচাও গাবু! লজেন্স দাদা, তোমরা ওদের আটকিয়ে টাকা ফেরত দাও, আমি জামা কাপড়টা দেখছি। দাঁড়ান দাঁড়ান, তোমরা সরো বলছি, ওরা আমাদের টাকা নিয়ে ঠকিয়েছে, আমরা ওদের ছাড়বো না। আপনারা প্লিজ একটু শান্ত হন। না না না, ওদের এখানে নিয়ে এসো তোমরা। আপনারা এখানে শান্ত হয়ে দাঁড়ান, ওরা আমার কাছে আপনাদের টাকা ফিরিয়ে দিয়েছে। ফিরিয়ে দিয়েছে? কোথায় কোথায় আমাদের টাকা? এক্ষুনি দাও। জামা কাপড়, ও জামা কাপড়, তোমরা চলে এসো তো প্লিজ 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 প্লিজ। লজেন্স দাদা, জামা কাপড়ও রেডি আছে। আমরা যখন টাকা পেয়ে গেছি, আমাদের আর ওদের উপর কোনো রাগ নেই। এই চলো 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 সবাই, চলো চলো চলো, হ্যাঁ চলো সবাই। এক মিনিট দাঁড়ান, আপনাদের জামা কাপড় চলে এসেছে, প্লিজ এদিকে আসুন। আবার টাকা দিয়ে এসেছে, টাকা নিবি না? ঠিক আছে, জামা কাপড়গুলো তোরাই দে কাপ্পু, তাহলে ওরা খুশি হবে। এই তো লাল জামা, বাহ বাহ বাহ, কি সুন্দর। এই এই নাও, এই নাও টাকা, নাও টাকা। লাগবে না কাকু, এসব জামা কাপড় বিনামূল্যে দেওয়া হচ্ছে। বিনামূল্যে? বাহ, বেঁচে থাকো বাবা, ভগবান তোমাদের মঙ্গল করুন। দেখে ছোট ছোট বন্ধুরা, প্রাইজ পাবার থেকেও বেশি আনন্দ অন্যদের মুখে হাসি ফুটিয়েই পাওয়া যায়, তোমরা কি বলো? তাই না? হি 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 হি।